বন্ধুরা আজকে আমি এই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো লজিক গেট। লজিক গেটের তিনটে সাধারণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। কিভাবে অর গেট এবং হ্যান্ড গেট নট গেট কিভাবে কম্পিউটারে কাজ করে আমি সেই বিষয়টিকে আজকে বলে দিব। আমাদের যত ধরনের সার্কিট আছে, কম্পিউটার সার্কিট, টিভি সার্কিট, তারপর যত ধরনের আইসি বা সার্কিট, সব কিছু এই গেটে কাজ করে। যে বাইরের সংখ্যাগুলো আমরা এখানে ইনপুট দেবো সেগুলো নিয়ে কিন্তু কাজ করে। এর বাইরে কিন্তু আমরা কিছুই বুঝি না। এখানে অ্যাড করবে, কোনটা অ্যাড করবে, মানে অ্যাড মানে হচ্ছে গুণ করা, অর মানে হচ্ছে এখানে যোগ করা। তো অ্যাড প্রথমে দেখে দিচ্ছি অর গেটটা, অর গেটটা কিভাবে কাজ করে। আমাদের যদি দুইটি ইনপুট থাকে, জিরো ওয়ান জিরো ওয়ান, জিরো জিরো ওয়ান, এরকম আমাদের ইনপুট থাকতে পারে, এরকম বেশি ইনপুটও থাকতে পারে আপনাদের। তো সিকোয়েন্সিয়ালি নেবেন জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। যদি তিনটে এখানে ইনপুট থাকে, তিনটা এ বি সি যদি থাকে, তাহলে আপনাদের আটটা ঘর হবে। চারটা ঘর হলে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ঘর চলতে থাকবে, জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো, আবার আবার ওয়ান ওয়ান, আর পাশে হবে তিনটা জিরো। সিকোয়েন্সিয়ালি হবে কি, তিনটে জিরো হবে, তারপরে তিনটে ওয়ান, এভাবে নিচের দিকে যেতে থাকবে। তো আমরা এখানে দুইটি ইনপুট নিয়ে কাজ করতেছি। তো অর্গ্যানিক ফ্রেন্ড কাজটা হচ্ছে যোগ করা। যোগ হিসেবে যদি অর্গ্যান যোগ করে, জিরো আর জিরোতে ওয়ান হলে জিরো হবে, ওয়ান আর জিরোতে ওয়ান ওয়ান ওয়ান। তো বন্ধুরা দেখেন এখানে যে আউটপুটটা আমি পেয়েছি সেটার মধ্যে একটা সমস্যা হয়েছে, কি সমস্যা না, একটা শর্টকাট টেকনিক আমি আপনাদেরকে দিতে চাই। যে যদি আমার ইনপুটই জিরো থাকে তাহলে আমার আউটপুটেও সবসময় জিরো হবে। তাহলে দেখেন ইনপুটে জিরো আছে, এখানে জিরো, এখানে জিরো আছে, সরি, মানে ইনপুটে যদি আমার ওয়ান থাকে তাহলে আউটপুটে ওয়ান হবে। এখানে ইনপুটে ওয়ান ছিল, এখানে আউটপুটে ওয়ান, এখানে ওয়ান ছিল, এখানে ওয়ান, এখানে ওয়ান, কিন্তু এখানে কোনো ওয়ান নাই, এখানে জিরো। তো যোগের নিয়ম সাধারণভাবে কি হয়, জিরো যোগ জিরো ওয়ান হচ্ছে জিরো, জিরো যোগ ওয়ান ওয়ান হচ্ছে ওয়ান, জিরো ওয়ান যোগ জিরো ওয়ান হচ্ছে ওয়ান, ওয়ান যোগ ওয়ান ওয়ান হচ্ছে কি ওয়ান। তাহলে এইভাবে আসলে গুণ ভাগ যোগ যোগটা করা হয়। তো আমরা চলেন এবার দেখে আসি গেটের, যে এটা দেখা গেল আমরা ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলটা আমি দেখাই দিলাম। এবার চলেন আমরা কীভাবে এটা দিয়ে গেট ইমপ্লিমেন্ট করব সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দুইটি ইনপুট আছে এ এন বি। যোগের ক্ষেত্রে সাধারণত অর গেট, অর গেটটা কীভাবে আমরা ডেভেলপ করব সেটা আমি একটু দেখিয়ে দিতে চাচ্ছি। আমরা অর্গেটটা এভাবে ড্র করব। তাহলে এ আর বি ইনপুট লেভেল হলো অর্গেটের মধ্যে, আমার কি বেরোলো, আউটপুট বেরোলো ওয়াই। তাহলে বন্ধুরা আশা করি অর্গেটটা সম্পর্কে আপনাদের সমস্যা নেই। কীভাবে অর্গেট কাজ করে দুইটি ইনপুট জিরো আর ওয়ান আমরা সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন দেখাবো আমি নট গেট। তো চলুন, নট গেটের ইনপুটগুলো আমার সেম থাকবে, শুধু আউটপুটগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমি শুধু ইনপুটগুলো রাখতেছি, আউটপুটটা বাদ দিয়ে দিতেছি। আর এখানে আমি জিরো থাকলে জিরো হবে। সংকেত নিয়ম হলো দেখেন দুটি ইনপুটের মধ্যে যদি একটা জিরো থাকে তাহলে ইনপুট জিরো হবে, কিন্তু এখানে ইনপুটের মধ্যে জিরো নাই, সো ওয়ান ওয়ানে ওয়ান। আর আপনারা ব্যাথের নিয়মে করতে পারেন জিরো গুণ জিরো, এখানে শুধু ডট গুণ ব্যবহার করা হয়, জিরো গুণ জিরো ওয়ান হচ্ছে জিরো, জিরো গুণ ওয়ান ওয়ান হচ্ছে জিরো, ওয়ান ইন্টু জিরো ওয়ান হচ্ছে জিরো, ওয়ান ইন্টু ওয়ান ওয়ান হচ্ছে কি। তারপর দেখতে পাচ্ছেন আমি অ্যান্ড গেটটা কীভাবে কাজ করে যেটা আমি দেখিয়ে দিলাম। চলুন এবার আমরা গেটটা কীভাবে ইমপ্লিমেন্ট করব সেটা আমি দেখি। তো দেখুন বন্ধুরা, এইটার গেটটা আমাদের ইংরেজি ডি অক্ষরের মতোটা হবে, কিছুটা ডি অক্ষরের মতো হবে, এবং এটা হলো আউটপুট। তো আমি দেখেন অ্যান্ড গেটটা কীভাবে ইমপ্লিমেন্ট করলাম। তো এটা দিয়ে কীভাবে পরবর্তীতে আমরা সার্কিট ড্র করবো আমি আসবো আস্তে আস্তে, আপনাদের সব কিছু সিকোয়েন্সিয়ালি শিখিয়ে দিব, সমস্যা হবে না। তো অ্যান্ড গেটটা সাধারণতভাবে যেভাবে কাজ করে, একটু ডি এর মতো হবে আর কি,
যারা ভালো করতে পারেন লিখে দেবেন, সমস্যা নেই। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন আপনারা, যদি এ ইন্টু বি টু ওয়াই তাহলে আমাদের লিখটা দাঁড়াবে এরকম। তারপর ধরেন আমার এখান থেকে ঢুকছে কি জিরো আর জিরো, তাহলে আসবো আমার কি বের হবে জিরো। যদি এখান থেকে আমি ওয়ান ওয়ান ইনপুট করি তাহলে আমাদের, যদি আমি ওয়ান ওয়ান ইনপুট করি তাহলে আমাদের কি বের হবে, যদি ওয়ান ওয়ান ইনপুট করলে আমাদের কি হচ্ছে আমাদের ওয়ান ওয়ান, তাহলে আমাদের ওয়ান ইনপুট ওয়ান ইকুয়াল টু ওয়ান। তাহলে আশা করি অ্যাঙ্গেলটা সম্পর্কে সমস্যাটা দূর হয়েছে। তো আপনার যদি এরপরও কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা আনসার দেওয়ার চেষ্টা করবো আমি। এখন আমরা চলে যাব নট গেট। নট গেটটা মূলত হলো কি, আপনার যে ইনপুট দিবে তা রিভার্স করে দেওয়া। তাহলে যে ইনপুট আপনার থাকবে সেটার মধ্যে কি রিভার্স করে দিতে হবে। তার মানে কোন ইনপুট যদি আপনার কি ঢুকে ওয়ান ঢুকে তাহলে সেটা হয়ে যাবে জি। তাহলে আমি এখানে একটা ইনপুট নিয়ে দেখাচ্ছি, যদি এ এ আমার ইনপুট হিসেবে ঢুকে তাহলে জিরো হয়ে যাবে কি ওয়ান, জিরো ঢুকছে। দুটো নিয়ে দেখালে চলে, জিরো আর ওয়ান হয়ে যাবে জিরো। তাহলে দেখতে পাচ্ছেন যে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার যে ইনপুটের মধ্যে যাবে সেটা রিভার্স হয়ে যাবে। তো যদি জিরো ঢুকে নট গেটের মধ্যে তাহলে ওয়ান হয়ে যাবে, আর যদি ওয়ান ঢুকে তাহলে জিরো হয়ে যাবে। তো এটার জন্য আমি কিভাবে আমার সার্কিট ড্র করতে পারি, যদি এ ঢুকে ওয়াই বের হবে, তার মানে যদি আমার জিরো এখান থেকে ইনপুট দিই আমি তাহলে এখানে আমার ওয়ান বের হবে। তার মানে হচ্ছে এ নট গেট ইকুয়াল টু এ বার, তার মানে এ যদি ওয়ান হয় এটি ইনপুট হবে কি জিরো। তাহলে আমরা দেখলাম নট গেটটা কীভাবে কাজ করে। যদি আমাদের আউটপুট হিসেবে কখনো বা কোনো সার্কিটকে যদি অন করা থাকে, সার্কিটকে যদি সেখানে আমি অফ করা রাখতে চাই, যেই আউটপুটটা আসলে অফ হয়ে যাবে তখন কিন্তু এই নট গেটটা ব্যবহার করা হয়। তার মানে পুরো রিভার্স করে দেওয়া ব্যাপারটাকে, যে আমার আমার এখন এখানে এমন একটা আউটপুট আসছে যে আমার বাতিটা জ্বলবে, তো এখানে আমি চাই না যে আউটপুটটা আসার পর আমার বাতিটা জ্বলবে, আউটপুট আসার পর আমার বাতিটা নিভে যাবে। এই এই নট গেটটা ব্যবহার ওই সমস্ত জায়গায় এই নট গেটটা ব্যবহার করা হয়। তো বন্ধুরা আশা করি তিনটা বেসিক বিষয় আমি বুঝিয়ে তুলতে পেরেছি। এরপর আমি পর্যায়ক্রমে আরও গেট গেট নিয়ে কাজ করবো, আপনাদের ইমপ্লিমেন্ট করে দেখাবো যে কীভাবে আসলে নট গেটগুলো কাজ করে। তো ধন্যবাদ, আমার চ্যানেলের নাম হচ্ছে বিদ্যা ঘোষ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কোনো যত লার্নিং ভিডিও আছে আমি দেওয়ার চেষ্টা।